গরমে ফলের বাজারের দর নিয়ে এখন ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বাড়লো না কমলো ফলের দাম, ব্যবসায়ীরা কি বলছেন দেখুন। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অস্থির জনজীবন, মধ্যবিত্ত ব্যক্তি যারা তাদের পেটে আগুন ধরে গেছে, বাজার প্রচন্ড আগুন। এই দ্রব্যমূল্য বৃদ্ধি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? বাজার করতে এসে হিমশিম খেয়ে যাচ্ছে। দাম বেশি হলে বিক্রি খুব কম হয়। যারা অল্প রোজগার করে তারা কি করে খাবে? এই মুহূর্তে কি করে চিন্তা করছি আমরা? সাধারণ মানুষের জীবন কি তাহলে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে? দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে মধ্যবিত্তের জীবন অস্থির। শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথেই প্রয়োজনীয় ফল। রমজান মাসের শুরুতেই সেই ফলের দামও ছিল চড়া। রকমারি ফল কিনতে হিমশিম খেতে হচ্ছিল আম জনতাকে। সামনেই বাংলা নববর্ষ, চড়ক পুজো। গরমে ফলের বাজারের দর নিয়ে এখন ব্যবসায়ীদের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দাম একটু বেড়েছে, কেউ বলছেন দাম বাড়েনি। ফলের বাজার নিয়ে বিক্রেতারা যেন এক প্রকার হতাশ। দুপুরের দিকে ক্রেতাদের সংখ্যা কম থাকছে, যা বেচাকেনা হচ্ছে বেশিরভাগ সকাল কিংবা বিকেলের পর। বহরমপুরের ফলের বাজার ঘুরে সপ্তাহের প্রথম দিনের দর জানলাম আমরা। রকমারি ফলের সাথেই নিউজিল্যান্ডের আপেলের বাজার দর 200 টাকা কেজি। আঙুরের এখন অফ সিজন, যদিও আঙুরের দর 100 টাকা কেজি রয়েছে কয়েক সপ্তাহ ধরে। নাসিকের পেঁপের দর 70 টাকা কেজি, তরমুজ 30 টাকা কেজি। দাম বেড়েছে খেজুরের, 100 থেকে 200 টাকা কেজি দরে বিকোচ্ছে খেজুর। মোসম্বি লেবু 12 থেকে 15 টাকা পার পিস। কাস্টমার কি বলছে এত দাম বাড়ছে কেন? আমি কিনতে পারলে সস্তা তবে তো বিক্রি করবো সস্তা করে। আর যে পেট্রোলের ডিজেলের দাম বেড়ে গেছে, কলকাতা ভাড়া করে একটা মালে আসতো সেটা 30 টাকা 40 টাকা দাম নিত, এখন এক পেটি পিছনে 100 টাকা খরচা হয়ে যাচ্ছে। তা কীরকম হবে বলেন? পেট্রোলের দাম আগে কমে গেলে ডিজেলের দাম কমে যায়, তাহলে সব জিনিসের দাম কমে যাবে। বিগত কদিন ধরে ওঠানামা করছে ফলের দর। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও দাম বেড়েছে। ক্ষুব্ধ এক ফল ব্যবসায়ী বলছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বাড়েনি ফলের দাম। ফলের দাম ঠিকই আছে, খারাপ নেই। একটু বাড়তি নাকি? না না, কোনো বাড়তি নেই। তেলের দামটা বাড়তি আছে, ডিজেলের দাম বাড়তি আছে, ফলের জিনিসের দাম কেন বাড়বে না? পেট্রোল দামটা কমান, 50 লিটার করুন, ডিজেল 10 লিটার করুন, দেখুন সব জিনিসের দাম কমে যাবে। কেউ বলছেন ফলের মরশুম শেষ হওয়ায় দাম বেড়েছে, কেউ আবার বলছেন আমদানি কম হওয়ায় ফলের দাম চড়া হয়েছিল, রোজার জন্য ফলের দামে কোনো প্রভাব তেমন পড়েনি। ফলের দাম হয়, আমদানি কম, খুবই আমদানি কম, বাইরের সাপ্লাই কম আছে, আবার বাজারের যা দাম মালের দাম হয় আরও হবে। এই সব ফলটা অবশ্যই ফল আপনার রোজাতে কী বাড়ে? শুধু কলা সস্তা গেলে বাড়ছে, এমনি খেজুর বাজার 2-10 টাকা বাড়তি, অন্য অন্য বাজার থেকে 2-10 টাকা বেশি আপনার, এমনি কাঁচা কোনো বেশি না। আমি এই সময় মৌসুমি দামটা একটু বেশি। ফলের দর এবং বিকি কিনে নিয়ে এক প্রকার হতাশ ফল ব্যবসায়ীরা। বাজার দর ওঠানামা করলেও তাদের তেমন কিছু লাভ হচ্ছে না বলেই আক্ষেপ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অস্থির জনজীবন, মধ্যবিত্ত ব্যক্তি যারা তাদের পেটে আগুন ধরে গেছে, বাজার প্রচন্ড আগুন। এই দ্রব্যমূল্য বৃদ্ধি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? বাজার করতে এসে হিমশিম খেয়ে যাচ্ছে। দাম বেশি হলে বিক্রি খুব কম হয়। যারা অল্প রোজগার করে তারা কি করে খাবে? এই মুহূর্তে কি করে চিন্তা করছি আমরা? সাধারণ মানুষের জীবন কি তাহলে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে?